আবেদন করার কয়েক ঘন্টার মধ্যেই মিলল স্বাস্থ্যসাথীর কার্ড। দুয়ারে সরকার প্রকল্পের আওতায় এই কার্ডের আবেদন করেছেন মির্জাদপুর এলাকার এক মহিলা। আর এই আবেদনে কয়েক ঘন্টার মধ্যেই হাটপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের দুয়ারে সরকার শিবিরের প্রদর্শনে এসে আবেদনকারী মহিলার হাতে সেই কার্ড তুলে দিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার অবজারভার কৌশিক ভট্টাচার্য। এখানে দুয়ারে সরকার যে পরিষেবা তার মাধ্যমে অনেকগুলো সার্ভিস একদম মানুষের দ্বার প্রান্তে গিয়ে দেওয়া হচ্ছে, দুয়ারে গিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমরা এখানে একজন ভদ্রমহিলা এসেছিলেন, কাস্ট সার্টিফিকেট তিনি অ্যাপ্লাই করেছিলেন, তাকে খুব দ্রুততার সঙ্গে আমাদের যে স্থানীয় প্রশাসন আছেন এসডিও সাহেবের নেতৃত্বে তারা তাকে কাস্ট সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এবং এখন আমরা যেটা দেখলাম একজন ভদ্রমহিলা আজকেই অ্যাপ্লাই করেছেন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য, তাকে আজকেই স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া সম্ভব হলো, এটা তার হাতে তুলে দেওয়া হলো। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ দু মাস ধরে চলবে ডিসেম্বর জানুয়ারি মাসে সমস্ত মানুষের কাছে, রাজ্যের সমস্ত মানুষের কাছে প্রশাসন পৌঁছবে এবং পরিষেবাগুলি তাদের হাতে তুলে দেওয়া হবে। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরব পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার।